मूर्तिमिरांधस्य ज्ञानांजनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुविनतारम्। नमो महाबलाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरदिशि नमः। पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चोपविष्टकृपातत्त्व अन्यान्य सन्यासिवृन्द सकलके आमार साष्टांग दंडवत प्रणाम। मंचे उपविष्ट सभापति मुख्य अतिथि एवं अन्यान्य अतिथिवृंद सज्जनवृंद भक्तवृंद सकल के आमी आमार यथाजोग्य अभिवादन ज्ञापन करछि। आमरा जे जगह उपस्थित हयेछि एटि हच्छे श्री चैतन्य महाप्रभु जन्मस्थान। आज के तिथिते अर्थात सती रांगिणा जन्मग्रहण कर महावदान्य बदान्यतार जन्मई आज की आम्रा ताके भूले देते पारी ना। सर्वश्रेणी मानुष ताके स्मरण करार जन्य बहु दूर दूर थेके आम्रा एखाने आगत हयेछि। विशेष करे श्रील भक्ति विनोद ठाकुर এই নবদ্বীপ ধাম প্রচারী সভা প্রচলন করেছেন এবং শ্রী ভক্তি বিনোদ ঠাকুর শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা মহাত্ম্য গ্রন্থ রচনা করেছেন। সেই নবদ্বীপ ধাম পরিক্রমা প্রচলন করেছিলেন এই মঠের প্রতিষ্ঠাতা শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তার কৃপা আশীর্বাদকে বহন করে সারা পৃথিবী থেকে মানুষ এখানে ছুটে এসেছে তার কৃপা আশীর্বাদ লাভ করার জন্য। ভক্তবৃন্দ কয়েকদিন ধরে আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা করছিলাম, উদ্দেশ্য একটাই, শ্রীমন মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করা। কিন্তু আমরা নিজের ইচ্ছায় দ্বারা কখনই মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করতে পারি না, যার জন্য ভগবান তার প্রিয় ভক্তগণকে এই জগতে প্রেরণ করে থাকে। শ্রীল প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেছেন এবং ৬৪ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন। এই শ্রী চৈতন্য মঠে আজকে তিথিতে একশো বছরে পা দিতে চলেছে। আমাদের বড় সৌভাগ্যের বিষয় আমরা শ্রীমন মহাপ্রভুকে মনে রাখার জন্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যে কঠোর পরিশ্রম করে জগতে সকলের কাছে শ্রীমন মহাপ্রভুকে জানাবার জন্য এই মঠ মন্দিরাদি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তার কৃপার জন্য
সকলে এক একজন সদস্য হয়ে আছে। মহাপ্রভুর কৃপা অবশ্যই লাভ করব, কিন্তু মহাজনগণ বলেছেন, বিশেষ করে নরোত্তম ঠাকুর, তিনি একজন আচার্য, তিনি বলেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ মাহাত্ম্য যে আর সব মরে কারণ। জড় জগতে যে কোনো শিক্ষা লাভ করতে হলে একজন গুরুর প্রয়োজন আছে। পরমার্থ জগতে ভগবানকে লাভ করতে হলে ভগবানের কৃপা আশীর্বাদ প্রাপ্ত একজন মহান বৈষ্ণব আচার্যের পার্বত্য ধারণ করতে হবে, নচেত শ্রীমন মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করা সম্ভব নয়। যার জন্য দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আপনারা অনেক কষ্ট করে এই মায়াপুরে সাধারণভাবে জীবনযাপন করে কী করে ভগবানকে লাভ করব, কী করে ভগবান প্রভুপাদের কথা প্রভুপাদের আচরিত প্রচারিত ধর্মকে কী করে নিজে আচরণ করব, তার জন্য আপনারা সকলে ছুটে এসেছেন। আমরা হয়তো কাহাকে নিমন্ত্রণ করেছি, বেশিরভাগ লোককে নিমন্ত্রণ করিনি, তথাপিও তারা শ্রীমন মহাপ্রভুকে ভালোবেসে, শ্রীমন মহাপ্রভুর ধামকে ভালোবেসে, শ্রীমন মহাপ্রভুর ভক্তগণকে ভালোবেসে তারা এখানে ছুটে এসেছেন। তাদেরকে আমরা হয়তো ভালো থাকার ব্যবস্থা করতে পারিনি, ভালো প্রসাদের ব্যবস্থা করতে পারিনি, তার জন্য আমাদেরকে আপনারা ক্ষমা করবেন। কিন্তু শ্রীমন মহাপ্রভুর কৃপার জন্য আপনারা যে কৃপা প্রাপ্তি, তার জন্য আমি সকল বৈষ্ণবগণকে সকল ভক্তবৃন্দকে বলছি যে আগামী আরও দুদিন, বিশেষ করে আগামীকাল পরশু দুটো দিনই আমরা এই শতবার্ষিকীর উদযাপনের প্রোগ্রাম রেখেছি। আপনারা যথাসম্ভব আমাদেরকে শতবার্ষিক উৎসবে উৎসবে উৎসাহ দিবেন, আর বিশেষ করে 2018 সালে আমরা চেষ্টা করব যাতে শ্রীল প্রভুপাদের কথা, শ্রীমন মহাপ্রভুর কথা 100 বর্ষ পূর্তিতে ভালো ভালো লোকজনকে নিয়ে এসে, বিশেষ বিশেষ বৈষ্ণবগণকে, বিশেষ অতিথিগণকে নিয়ে এসে শ্রীমন মহাপ্রভুর কথা, শ্রীল প্রভুপাদের কথা আমরা যাতে প্রচার করতে পারি, এই উৎসাহ আপনাদের দিক থেকে আমরা আশা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।